हे गाइस, दिस इज प्रीतम जाना एंड वेलकम टू अनदर वीडियो। सो मैं आज का टॉपिक কিভাবে ইউটিউব থেকে যে কোনো ভিডিও কোনো অ্যাপস ছাড়াই ডাউনলোড করবেন নিজের ফোনে, তার ফুল সেটিংস আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ইউটিউবে কোনো অ্যাপস ছাড়াই যে কোনো ভিডিও ডাউনলোড করবেন। সো প্লিজ 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 ডোন্ট স্কিপ মাই ভিডিও অ্যান্ড লেটস স্টার্ট। ফ্রেন্ডস, আপনারা ফোন থেকে করতে পারেন, তার জন্য সেম স্টেপ, শুধু সিলেক্ট করে নিতে হবে ডেস্কটপ সাইট। সো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম। সো সার্চ বক্সে সার্চ করে নেবেন youtube.com। জাস্ট এমন ধরনের ইন্টারফেস আসবে। সো এখান থেকে লেফট সাইডের দিকে দেখতে পাবেন যে ডিফারেন্ট টাইপ অপশানস। সো এর মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাট লাস্ট অপশান, অ্যাট লাস্ট সেকেন্ড অপশান হেল্প। হেল্প অপশান সিলেক্ট করার পর জাস্ট এখানে লোডিং হবে। সো কীভাবে আপনি ইউটিউব কোনো ভিডিও কীভাবে আপনি আপনার ফোনের এসডি কার্ডে ডাউনলোড করবেন তার ফুল সেটিংস দেখাবো কোনো অ্যাপ ছাড়াই। সো নেক্সট এখান থেকে আপনাকে জাস্ট স্ক্রল ডাউন করার পর ব্রাউজার অল আর্টিকেলস অপশান আমি ওপেন করছি। ওপেন করার পর জাস্ট এমন ধরনের ইন্টারফেস আসবে। সো এখান থেকে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে ওয়াচ ভিডিও। এর মধ্যেও ডিফারেন্ট টাইপ অপশান, এর মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ফের ভিডিও সেটিংস। সিলেক্ট করার পর জাস্ট ফ্রেন্ডস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডাউনলোড ইউটিউব ভিডিও টু অ্যান এসডি কার্ড অপশানটাকে, অ্যাট লাস্ট সেকেন্ড অপশান। সিলেক্ট করার পর জাস্ট এমন ধরনের ইন্টারফেস আসবে। ডাউনলোড ইউটিউব ভিডিও টু অ্যান এসডি কার্ড অপশানের মধ্যে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ইউ ক্যান ডাউনলোড ইউটিউব ভিডিও with a download button to an SD card to your phone internal memory if you are any of the following। সো তো এর মধ্যে যদি আপনি কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো যদি আপনি যে কোনো একটা ফলো করেন তাহলেই আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে কী হবে, প্রিমিয়াম মেম্বার হতে হবে। আরেক অপশান হচ্ছে যদি আপনার কান্ট্রিটা সিলেক্টেড হয় ডাউনলোড করার জন্য, অ্যালাউ করে যদি, তাহলেই আপনি ডাউনলোড করতে পারবেন। থার্ড অপশান, যদি আপনি আপনার নিজের ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনি আপনার নিজের ভিডিও এসডি কার্ডে ডাউনলোড করতে পারেন। সো এভাবে এবারে কিছু সেটিংস আপনাদের সঙ্গে দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন আপনার এসডি কার্ডে। সো এখান থেকে দু ধরনের অপশান আছে। প্রথমটা আছে এসডি কার্ড টু ডিফল্ট অ্যান্ড ডাউনলোড সেভ এসডি কার্ড। সো এখান থেকে প্রথম লাস্ট অপশানটাতে প্রথমে গো টু দ্য লাইক অ্যান্ড সেভ ইউ এসডি কার্ড, তো ট্যাপ দ্য ডাউনলোড বাটন। ট্যাপ করার পরে আপনি ডাউনলোড করতে পারবেন যদি সেভ করে রাখতে পারেন। সেকেন্ড, প্রথমটাতে বলছে যে অ্যাট দ্য টপ অফ ইউর স্ক্রিন দ্য ট্যাপ ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করার পর সেটিংস অপশানটাকে সিলেক্ট করতে হবে। থার্ড বলছে যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডাউনলোড অপশান আপনি পেয়ে যাবেন। তারপরে আপনাকে টার্ন অন করতে হবে ইউজ দ্য এসডি কার্ড। আপনাকে টার্ন অন করার পর দেখবেন যে এখানে ইউজ এসডি কার্ড, মানে এসডি কার্ড ইউজ করতে বলছে, তখন আপনাকে জাস্ট এসডি কার্ডে সেভ করে নিতে হবে। করার পর আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। এভাবেই আপনি আপনার ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনাকে ওই তিনটে কন্ডিশন অবশ্যই মানতে হবে। তার জন্য আপনার যদি সিলেক্টেড কান্ট্রি হয় তাহলেই আপনি ডাউনলোড করতে পারেন, যদি আপনি ইউটিউব প্রিমিয়াম মেম্বার হন তাহলেই আপনি ডাউনলোড করতে পারেন, আর শুধুমাত্র আপনি আপনার ভিডিও যতক্ষণ বা যতবার আপনি ডাউনলোড ইচ্ছা হয় করতে পারেন। তার জন্য কোনো সিলেক্টেড কান্ট্রি কিছুই লাগবে না। সো এভাবেই আপনি আপনার ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।